কোভিড ভ্যাকসিন প্রদান করবলে গিয়ে স্বাস্থ্যকর্মীর হাহাকার। ছয়গাঁও স্বাস্থ্যখণ্ডর স্বাস্থ্যকর্মী আবদ্ধ পানির মাজত। লাংখার ভেড় ভেড়িল 14গী স্বাস্থ্যকর্মী গৈছিল কোভিড ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে। মেজিক বাহন ভাড়া করে গৈছিল স্বাস্থ্যকর্মী সকল। পথর দুরাবস্থার বাবে এইদরে বহু সময় ধরে পানির মাজতেই আবদ্ধ হয় স্বাস্থ্যকর্মী সকল। পিছত গাড়ি ঠেলি ঠেলি পার করে তেওঁলোকে। পিছত গাড়ি ঠেলি ঠেলি পার হয় তেওঁলোক। লাংখার ভেড়বেড়ি অঞ্চলের মুঠ 229গী লোকক কোভিড ভ্যাকসিন প্রদান করে উভতি আহিছিল স্বাস্থ্যকর্মী সকল। এটা পথর দুরাবস্থার বাবে এইদরে আবদ্ধ হওয়া স্বাস্থ্যকর্মী সকলের অনুরোধ, পথর দুরাবস্থা যেন অতি সোনকালে নিরাময় হয়। ছয়গাঁওর পৰা হীৰক কলিতাৰ ৰিপৰ্ট, জিঅ' নিউজ।